ঘটনাটা হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে আমাদের পাঁচলা নর্থ সার্কেলের আমরা সবাই শিক্ষক শিক্ষিকা আমাদের এসআই মহাশয়ের সঙ্গে আমাদের যে এখানের যে পাঁচলা নর্থ সার্কেলের যে সমস্ত শিক্ষক সংগঠনগুলো ছিল তাদের সঙ্গে একটা আলোচনায় বসা হয় আমাদের সার্কেল নিয়ে বিগত কয়েকদিন আগে সেখানে আমাদের তরফে বেশ করে আমাদের যে শিক্ষক সংগঠন রয়েছে তৃণমূল শিক্ষা সেলের সেখান থেকে আমরা দাবি করেছিলাম এসআই অফিস যেভাবে চলছে সেইভাবে চলুক মানে এই যে আজকের যে সবাই মিলে এক জায়গায় হ্যাঁ আমি সেটা বিক্ষোভ হ্যাঁ এই বিক্ষোভটা হওয়ার কারণ অনেকগুলো রয়েছে প্রথম কথা হচ্ছে আমাদের যে দাবি যে ছিল যে অফিসটা ঠিক টাইমে খুলুক আমরা যদি শিক্ষকরা যদি এগারোটার ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের উপর চার্জ হবে পাঁচ মিনিটের এতে মাথা ফোকাজ ফোকাজ হয়ে যাবে কিন্তু একটা এসআই অফিস ওপরে লেখা আছে অপর বিদ্যালয় পরিদর্শক মাইরা নচক্র যদি এটা দশটায় খোলার কথা সেই জায়গায় খুলছে কোনো দিন এগারোটা সাড়ে এগারোটা বারোটা তা আমাদের দাবি ছিল যে সময় মতো আমরা পাই অনেক কিছু অসুবিধা হয় আর ধরুন একজনকার স্কুলের কোনো কিছু হঠাৎ দরকার পড়লো সে এসে দেখলো নেই তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা হতে পারে ছাত্র যে লেখাপড়া করছে তাদের লেখাপড়ার উপর কোনো এফেক্ট হ্যাঁ এফেক্ট তো পড়বেই ধরুন যে আমার স্কুলের কিছু দরকার বা অফিসের সঙ্গে রিলেটেড কিছু দরকার তাহলে আমরা তো আছি স্কুলের ছাত্রদের জন্য আমরা আসবো কার জন্য ছাত্রদের জন্যই তো আসবো তাহলে সেক্ষেত্রে এসে যদি এসে যদি না দেখি প্রত্যেক দিন দেখছি না যেখানে এখানে ঘুরছি আমাদের তো দেখতেই পাচ্ছি না তাহলে কি করবো আমরা আমার নাম দীপঙ্কর চক্রবর্তী স্কুলের নাম গন্ডলপাড়া পঞ্চাননতলা প্রাথমিক বিদ্যালয় আমরা কাছে গিয়েছিলাম একটা প্রশ্ন নিয়ে তো উনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ভালো ব্যবহার করেননি তার প্রেক্ষিতে আমরা বাইরে অবস্থান বিক্ষোভ করছি তো মূলত যে দাবি আমাদের ছিল চিরাচরিত যে প্রথা শিক্ষক সংগঠন শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এসআই অফিসে সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া সমস্ত প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে যাওয়া উনি একতরফাভারে সেই কাজগুলো করেন আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এবং তারপর প্রেক্ষিতে হয় কি প্রতি পদে পদে গণ্ডগোল হয় যেরকম এগারোটার সময় আগা কম্পিটিশানের টাইম দেওয়া হয় শুরু হয় একটার সময় সেখানে ছেলে ছেলেরা হ্যারাসমেন্ট হয় গার্জেনরা হ্যারাসমেন্ট হয় টিচাররা হ্যারাসমেন্ট হচ্ছে এই যে কম্বিনেশান গ্যাপ হচ্ছে শিক্ষক সংগঠনের আলোচনা বা শিক্ষকদের সঙ্গে সহযোগিতা না করে আলোচনা করে না করার জন্য ওনারা নিজেরা মতো করে করতে গিয়ে এই সব সমস্যাগুলো তৈরি হচ্ছে যার জন্যে বাচ্চারা ভুগছে গার্জেনগুলো এসে আমাদের কাছে কমপ্লেন করছে যে আমাদের এগারোটার সময় টাইম দিলেন আর একটার সময় শুরু হচ্ছে আমি চান খাওয়া করিনি আমি সেখানে গিয়ে ফেসে গেলাম আপনাদের কথা শুনে এই শিক্ষকদের অসুবিধা হচ্ছে অফিস খোলা হচ্ছে সাড়ে এগারোটা বারোটা কোনো শিক্ষক স্কুলে যাওয়ার আগে অফিসে দশটায় খোলে অফিসের কাজটা সেরে স্কুলে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে তাকে স্কুল কামাই করে অফিসে যোগাযোগ করতে হচ্ছে ছিলাদের পটন পঠনের ক্ষতি হচ্ছে এসআই ম্যাডামকে শিক্ষকরা নিয়মিত পাচ্ছে না অফিসে এই সমস্ত দাবিগুলো আমাদের ছিল মিড ডে মিলের যে পরিদর্শন পরিদর্শন ঠিকঠাক হচ্ছে না আমরা চাইছি স্কুলগুলো ঠিকঠাক পরিদর্শন হোক অফিসটা ঠিকঠাক খুলুক শিক্ষার স্বার্থে ছাত্রদের স্বার্থে বিদ্যালয়গুলোর স্বার্থে আসুক এসাই ঠিক সময় আসুক এসআই নিয়মিত আসুক এবং সেই দাবিতে আসছেন না আমরা উনি এখনো বলতে পারেননি সাড়ে তিন বছর হতে চললো যে এই দিনটাই আমাকে নির্দিষ্টভাবে পাওয়া যাবে সেরকম এখনো পর্যন্ত আমার বোর্ড এখনো দেখে নেন কোনো বোর্ড লাগানো লাগাতে পারেন স্কুল আছে এই চক্ষের অধীনে চল্লিশটা স্কুল আছে সব সব স্কুলের শিক্ষকদের একই অভিযোগ একই অভিযোগ এবং ব্যবহার খুব বাজে ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে ঠিক আছে থাক আমার নাম সুমন পাইজা আমি চালাচ্ছি শিবদলা প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক